বাহুবল উপজেলার দিগম্বর বাজারের একটি ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন সবজি ব্যবসায়ী সঞ্জিত দাস। বৃহস্পতিবার ভোরে বাইরে থেকে বাসায় ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। ভেতরে ঢোকার পর স্ত্রী অঞ্জলি ও তাদের 8 বছরের মেয়ে পূজাকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আমার বাবির হত্যার বিচার চাই। যে ঘটনাটি ঘটেছে তাতে আমরা সবাই আতঙ্কিত। এরকম যদি ঘটতে থাকে বাসা বাড়িতে তাহলে কিভাবে মানুষ বসবাস করবে? এরকম ঘটনা যাতে আমাদের এলাকা আর কখনোই না হয় আমরা এর দৃষ্টান্ত বিচার চাই। প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। ঘরে চুরি বা ডাকাতির কোনো আলামত পায়নি পুলিশ। প্রাথমিকভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। কারা হত্যাকাণ্ড ঘটেছে আমরা খুব সূক্ষ্মভাবে এটা নিয়ে কাজ করছি। আমাদের তদন্ত চলমান, আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পারব। সবজি ব্যবসায়ী সঞ্জিত দাসের গ্রামের বাড়ি একই উপজেলার লামাপুতি জুড়ি এলাকায়। সংবাদ হবিগঞ্জ।